একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, বেশি মিষ্টি খাওয়া ভালো না। কোন দিকে যাব বলো? মুড়ি চেবাতেই বিরক্ত লাগে, প্রচুর চেবাতে হয়, কিন্তু সকাল সকাল ভালো খাবার, হালকা পাতলা, পেট ঠান্ডা হয়। গুড মর্নিং আমার পরিবার, তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলে শুরু করলাম, কারণ আজকের কাজের চাপ অতটা নেই, মানে রান্না বান্না করতে হবে সব কাজই আছে, কিন্তু জয় যেহেতু দুপুরবেলা যাওয়ার নেই, রান্না বান্নার তাড়াহুড়োটা নেই, খেয়ে যেরকম বেরোতো আজকে ভোরবেলা গেছে, বিকেলের দিকে আসার কথা আছে, খাওয়া দাওয়া ওখানেই করবে, তো তার জন্য আর কি রান্না বান্নার চাপটা নেই আমার, আজকে করবো, আস্তে আস্তে করবো, 1:30-2 বাজলে অসুবিধা নেই, কিন্তু অন্যান্য দিন 12:30-1টার মধ্যে রান্না বান্না শেষ করতে হয়, ওই জন্য একটু চাপ থাকে আর কি। আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 9টা, এখন 9:40 হয়ে গেছে, টুকটাক কিছু কাজ বাজ সেরেছি, ঘর ঝাড় দেওয়া, বাসন সমস্ত মেজে নিয়েছি, বাসন আজকে আর ফেলে রাখিনি, বেলা হয়ে গেলে অনেক সমস্যা হয় দেখবে, রান্না বান্নার দিকে করবো না বাসন মাজবো, ওই জন্য সমস্যা হয়ে যায়, বাসন মেজে নিয়েছি, জল ভরাটা হয়নি, জলটা ভরবো একটু পরে, আর ব্রাশ করলাম, মুখে একটু অ্যালোভেরা দিলাম, চুল আর যায়নি এখনো, খেতে বসে গেছি, দোকানে যাওয়ার আছে একটু, চলো আমি খেয়ে নিই, ব্লগটা দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই, তারপর ভাবতে হবে কি রান্না হবে না হবে, রান্না বান্নার কিছু জোগাড় নেই আজকে, ফুলকপি আছে, কিছু না পেলে, মাছ টাছ না পেলে ফুলকপি তরকারি করে নেবো, চলো। বেলা 11টা বাজে, এখনো কোনো মাছ এলো না, কি রান্না করব জানি না, কখন থেকে ওয়েট করছি মাছের জন্য, মাছ এলো না, একটা মাছ এসেছিল, মাছটা ভালো না, মানে সেই কেমন ছালোটা ছালোটা মাছ, ওই মাছটা খেতে এমনিতেও ভালো লাগে না আমার, তো তার জন্য আর মাছটা নিলাম না, কি রান্না করব বুঝতে পারছি না, এখন যদি ফুলকপিও রান্না করিনি, দেখা গেল 12:30-12:15 দিকে কোনো মাছ আসলো, তখন আবার মনটা মাছ মাছ করবে, তো তার জন্য আর রান্নাও করতে পারছি না, ভাবছি যে স্নানটা করে আসি, জানো তো স্নানটা করে নিলে কলটাও ফাঁকা হয়ে যাবে, তো স্নানটা করে আসি, ঘরটা মুছে নিই আগে, মুছে জল তো ভরা হয়ে গেছে, ঘর মুছে স্নানটা করে নিই, তারপর মাছ আসে আসবে না আসে অন্য কিছু রান্না করে নেবো, তখন দেখা যাবে, কিন্তু ওইভাবে মাছের আশায় বসে থাকলে হয়তো আমার স্নান হবে না, কোনো কাজবাজি হবে না, তো ভাবছি স্নানটা করে আসি, যা হাওয়া দিচ্ছে বেলা হয়ে গেলে আরো ঠান্ডা লাগবে, 11টা বেজে গেছে যখন স্নান করে আসি, মাথা কেমন রুক্ষ সূক্ষ লাগছে, শ্যাম্পু করেছি তো, তো যাই হোক চলো স্নানটা করে আসি, এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। বেলা 12টা বাজে, এখনো কোনো মাছ পেলাম না, লাস্টে এই সবজি নিয়ে আসলাম, পেঁপে, পেঁপেটা বললো পাকা হবে না, কাঁচাই নাকি, দেখা যাক কি হয়, আরগুলো ছিল সব ইচ্ছে বড়, আর না হলে ইচ্ছে একদম ছোট্ট ছোট্ট, অত আমার লাগবেও না, দেখি এটা পাকা বেরোয় নাকি জানি না, পাকা বেরোলে ঠকে যাবো, কিন্তু শক্ত মনে হচ্ছে না পাকা হবে বলে, দেখা যাক। টমেটো নিলাম আর ফুলকপি তো কালকে রাতে এনেছিল, এটা পকোড়া বানিয়েছিলাম এটা, আর এইটুকু ছিল, এটা তরকারি করবো এখন, আর কোনো উপায় নেই, আর আলু তো আনাই আছে, চলো সবজিগুলো মোটামুটি রেডি করে নিই,
তারপর রান্না করতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে মাছের জন্য বসে থেকে থেকে জানো। চলো, এমনি তোমার সারাদিন মাছ আসে, 12টা 1টা অবধি মাছ আসে, যেদিনকে নেবো ভাববো সেদিনকে আর আসবে না, যেদিনকে মাছের দরকার থাকে যেদিনকে নেবো সেদিনে আর আসে না। 12:30 বাজে, এখন মাছ আসলোই না জানো, শেষে বসিয়ে দিলাম তরকারি, ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিলাম, মাছ এখনো অবধি এলো না। লঙ্কা হাত দিয়েছি, মুখটা কেমন জ্বালা জ্বালা করছে। কি আর করা যাবে, অবশ্য ফুলকপি আলুর তরকারি একবারও খাইনি শীতে, মাছ ঝোল এসব ঝাল আলু সেদ্ধ এসব এসব খেয়েছি, কিন্তু ফুলকপি আলুর তরকারি একবারও করা হয়নি। সেদিনে করলাম বাঁধাকপি, মানে ফুলকপি আর আলু দিয়ে যে একটা তরকারি হয় সেটা করা হয়নি একবারও, সেদিনে বাঁধাকপি করলাম আর আজকে করছি ফুলকপি, ভালোই হয়েছে। একদিকে ফুলকপি আলুর তরকারিটা অন্তত খাওয়া যাবে, একবারও করা হয়নি ফুলকপি। এদিকে জল বসিয়েছি, গরম জল এলো, জল বসিয়েছি, আর একদিকে ফুলকপির তরকারি হচ্ছে। চলো রান্নাটা করে নিই, মাছ আর কপালে ছিল না আজকে, ভেবেছিলাম একটু জ্যান্ত মাছ পেলে নেব ঝোল করব, বা চুনো চানা মাছ পেলে নেব ঝাল করব, হলো না, আর কি করা যাবে। চলো রান্নাটা করে নিই, ফুলকপি আলুর তরকারি রেডি, মাখা মাখা করে তরকারি করেছি, এসো অত বেশি মশলা দিইনি, আলুটা একটু ঘাটা ঘাটা করে দিয়েছি তার জন্য গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর কি, ধনে পাতা দিয়ে ফুলকপির তরকারি, এটা তুলে রাখলাম জয়ের জন্য, আর এটা কড়াইতে থাকলো, যতটা খাবো খাবো আর বাকি বাদ বাকিটা থেকে যাবে, এটা আলাদা বাটিতে তুলে রাখবো, আর এইটা হচ্ছে জয়ের জন্য রেখে দেবো, তুলে রাখলাম আগে থেকে। আর এইখানে এই যো কালকে টমেটো ঝাল চাটনি, এই যো ঝাল চাটনি ছাড়া তো আমি খেতেই পারি না, তো আজকে দুপুরের হচ্ছে মেনু এটাই, ফুলকপির তরকারি আর টমেটো ঝাল চাটনি। চলো খাওয়া দাওয়া করে নিই।